আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আজকে ব্লগটায় আমি একটু জিলাপি শেয়ার করতেছি। আমি কালকে জিলাপি বানিয়েছিলাম। আমি জিলাপিটা চাউলের গুঁড়া আর বেসন দিয়ে বানিয়েছি, আর একটু বেকিং পাউডার দিয়েছিলাম। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি এবং আধা কাপের একটু বেশি পানি দিয়েছি, এবং চিনিটা গলে একটা চিটচিটে একটা চাল দিয়ে নিব। কোনো 1 তার বা 2 তারের শিরা তৈরি করতে হবে না। আর এদিকে আমি ব্যাটারটা সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। এবার জিলাপি শেপ দিয়ে নিচ্ছি। আমি একটি পাইপিং ব্যাগ ইউজ করছি। তো জিলাপিগুলো উল্টে দেওয়ার জন্য আমি একটি নাইফ ইউজ করেছি। জিলাপিগুলো একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর শিরাটা একটু হালকা গরম থাকবে, আপনি যাতে আপনার একটা আঙ্গুল ওটার মধ্যে দিতে পারেন, মানে আঙ্গুল যাতে পুড়ে না যায় এরকম গরম থাকবে। এই যে জিলাপিগুলো সুন্দর উল্টে পাল্টে এপিট ওপিট ভেজে নিয়েছি, একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে। আর আমি একটু ফুড কালার অ্যাড করেছিলাম, যদিও বা অরেঞ্জ কালার দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না দেখে আমি একটু ইয়েলো কালার দিয়েছিলাম। এখন যদি কারো ভালো লাগবে সে দিবে, দেখতে সুন্দর লাগে। ভালো ক্রিস্পি হয়েছে। এখন আমি জিলাপিগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিব। এখন উল্টে পাল্টে আমি জিলাপিগুলোর ভিতরে চিনি শিরাটা লাগিয়ে নিব এবং কিছুক্ষণ এর ভিতরে রাখবো যাতে শিরাটা জিলাপির মধ্যে ঢুকে যায়। এই যে আস্তে আস্তে সুন্দর মতো শিরাটা জিলাপির ভিতরে ঢুকে যাচ্ছে।
এভাবে করেই আমি আমার সবগুলো জিলাপি বানিয়ে নিয়েছি এবং আমার সবগুলো জিলাপি দেখতে এরকম হয়েছে, অনেক মজা, অনেক ইয়াম্মি। এবং জিলাপিগুলোর ভিতরে অনেক সুন্দরভাবে শিরা ঢুকেছে, দেখলে বোঝা যাচ্ছে। তো আমি একটা জিলাপি ভেঙে দেখাই যে এর ভিতরে কীভাবে রস ঢুকেছে এবং পুরোটা একেবারেই ভরে গিয়েছে, বোঝা যাচ্ছে। তো আমার জিলাপি হয়ে গেল। আসলে বিদেশে সবসময় সব কিছু হাতের কাছে পাওয়া যায় না, বাংলাদেশে যেমন সবসময় সব কিছুই পাওয়া যায়, তো এভাবে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারলে ভালোই হয়। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।